নমস্কার, আমি স্বাতিলেখা। আমি একজন নার্স, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে একটা নার্সিং কলেজে চাকরি করি। আজকে আমরা কথা বলবো নার্সিং কেরিয়ার ফর বয়েজ, মানে নার্সিং কেরিয়ারটা কি সত্যিই ছেলেদের জন্য, হ্যাঁ কি না। হ্যাঁ, এখানে উত্তরটা হচ্ছে নার্সিং কেরিয়ার ছেলেদের জন্য, ছেলেরাও নার্সিং করতে পারে, কেরিয়ার হিসেবে চুজ করতে পারে, শুধুমাত্র এটা মেয়েদের জন্য নয়। তাহলে প্রথমেই কিন্তু এটা সকলের কাছে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, নার্সিং শুধুমাত্র মেয়েরা নয়, ছেলেরাও কিন্তু করতে পারে। এবার এখানে অসুবিধাটা এই কারণে হয় কারণ সকলের কাছে এটার সম্পর্কে কিন্তু ইনফরমেশান নেই। যত দিন যাচ্ছে নার্সিংয়ে কিন্তু ছেলেদের মানে অ্যাডমিশন অনেক বাড়ছে, স্কোপ অনেক বাড়ছে। সুতরাং আমার মনে হয় এই এই ভিডিওটা কিন্তু ভীষণ রকমভাবে দরকারি, স্পেশালি যে সমস্ত মেল ক্যান্ডিডেটরা নার্সিং করতে বা নার্সিং পড়তে ইচ্ছুক বা আগ্রহী, তাদের এই ভিডিওটা দেখা দরকার। স্পেশালি তাদের বাড়ির লোকেরও কিন্তু ভিডিওটা দেখা দরকার, যাতে সমস্ত ভুল ধারণাগুলো দূর হয়ে যায়। তো আজকের আমাদের টপিক হচ্ছে নার্সিং কেরিয়ার ফর বয়েজ। ইয়েস, নার্সিং কেরিয়ার কিন্তু ছেলেদের জন্যও। এবার ইম্পর্টেন্সটা ভীষণ রকমভাবে কিন্তু গুরুত্ব রয়েছে। না, গুরুত্বটা কী, আমরা মেয়েরা যখন নার্স হয়ে যখন হসপিটালে চাকরি করছি বা নার্সিং স্কুলে চাকরি করছি, নার্সিং কলেজে চাকরি করছি, আমরা মোটামুটি সব সিচুয়েশান কিন্তু হ্যান্ডেল করে নিই, সব সিচুয়েশান আমরা হ্যান্ডেল করে নিতে পারি। কিন্তু অনেক সময় কী হয়, আমি হসপিটাল এক্সাম্পল দিচ্ছি, আমি নার্সিং স্কুল বা নার্সিং কলেজের কথাতে আমি যাবো না, কারণ ওয়েস্ট বেঙ্গলে এখনও অবধি অলমোস্ট প্রত্যেকটা নার্সিং স্কুল, প্রত্যেকটা নার্সিং কলেজ কিন্তু মানে মহিলা টিচাররাই কিন্তু চালান, সিস্টার টিউটররা চালান, লেকচাররা চালান, যারা সবাই কিন্তু মহিলা, মানে ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি স্কুল আর নার্সিং কলেজেই কিন্তু আছেন। এবার বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, হসপিটালগুলোতে যে সমস্ত হসপিটালগুলো আছে, নার্সিংহোমগুলো আছে, সেখানে কিন্তু ফিমেল নার্স নেওয়ার সাথে সাথে কিন্তু মেল নার্সও নেওয়া হয়, সেখানেই কিন্তু গুরুত্বটা মারাত্মক রকমভাবে বেশি। কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে, আমি এক্সাম্পল দিচ্ছি, এমার্জেন্সি, দেন ট্রমা কেয়ার, দেন অর্থোপেডিক, আইসিইউ, সিসিইউ, এইরকম কিছু এরিয়াতে মেল নার্স যদি থাকে প্রচুর অন্যরকমভাবে সুবিধা হয়। কারণ আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যেহেতু বিভিন্ন রকম এরিয়াতে আমি কাজ করেছি, বিভিন্ন রকম ডিপার্টমেন্টে কাজ করেছি, সেই জন্যেই আমি জানি কিছু সিচুয়েশানে পেশেন্টকে লিফট করতে গেলে, পেশেন্টকে পজিশন করতে গেলে, বা সিম্পলি পেশেন্ট এত বেশি হেভি আমি অনেক কাজ আমি করতে পারছি না বিকজ অফ আমি ফিমেল, অবভিয়াসলি ফিমেলদের কিছু কিছু অসুবিধা থেকেই যায়। খুব বড় যদি খুব মানে হেভি যদি মেল পেশেন্ট হয়, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমাদের হ্যান্ডেল করতে অসুবিধা হয়। সেখানে যদি একজন ব্রাদার থাকে বা একজন যদি মেল নার্স থাকে, সে খুব ভালোভাবে কিন্তু হ্যান্ডেল করতে পারে। আরও একটা এক্সাম্পল দেওয়া যায়, এমার্জেন্সি ডিপার্টমেন্টে বা কিছু কিছু সিচুয়েশনে যখন একজন পেশেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে এলো, একটা পেশেন্ট হঠাৎ করে কোনো একটা অসুখ নিয়ে এলো, হঠাৎ করে কোনো একটা অসুবিধা নিয়ে এলো, পেশেন্টের বাড়ির লোকেরা কিন্তু সাথে সাথে চলে আসে, যেখানে ফিমেল নার্সকে দেখে তারা কিন্তু মানে সহজে সরে যেতে চায় না, যে এখন ট্রিটমেন্ট শুরু করা হবে বা এখন এই প্রসিডিওরগুলো করা হবে, আপনারা এখন বাইরে যান, জায়গাটা ফাঁকা করুন, বা এই কাজগুলো করা দরকার, এই কাজগুলো করা দরকার নয়। সেখানে কিন্তু ফিমেল নার্সদের থেকেও যদি তারা দেখে যে কোনো একজন মেল পার্সন এসে জিনিসটাকে বলছে, তারা বেশি কিন্তু গুরুত্ব দেয়। মানে এই কিছু ব্যাপারে মানে কিছু করার নেই, মানে আমি কিন্তু একেবারেই বলছি না যে ফিমেল নার্সরা করতে পারেন না, অনেক ক্ষেত্রে আমিও কিন্তু করেছি, মানে পেশেন্টের বাড়ির লোকজনদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছি, এই করেছি ওই করেছি, বাট আমি বলছি কি, কিছু সিচুয়েশানে মেল নার্স যদি থাকে তাহলে কিন্তু প্রচণ্ড রকমভাবে সুবিধা হয়, আমি নিজে ফেস করেছি বলে আমি বলছি। আরও একটা ব্যাপার যে মেল নার্স যদি থাকে তাহলে মানে ওই সিচুয়েশানটা মানে যে কী বলবো, মানে সেক্স রেশিও যেটা রয়েছে হসপিটালে মেল ফিমেল ব্যাপারটা একটু সমান সমান থাকে। শুধুমাত্র ফিমেল হয়ে গেলে মানে ব্যাপারটা কী বলবো, যারা ফিমেল তারা আসলে বুঝতেই পারছেন যে মেয়েদের মধ্যে কিছু একটা প্রবলেম আছে, একজন মহিলা আরেকটা মহিলাকে খুব বেশি হেল্প করবে না। আমি কিন্তু বলছি না যে নার্সরা নার্সদেরকে হেল্প করে না, একজন ফিমেল নার্স আরেকটা ফিমেল নার্সকে হেল্প করে, আমি অনেক সিনিয়র, আমি অনেক জুনিয়রদের থেকে আমি হেল্প পেয়েছি, বাট স্টিল যারা মেল নার্স থাকে তারা কিন্তু মোটামুটিভাবে সব ফিমেল নার্সদেরকেই হেল্প করে। মানে এটা শুধুমাত্র এরকমই নয় যে আমি মানে তারা হেল্প করবে না, মানে বরং হেল্পটা কিন্তু বেশি পাওয়া যায়, তারা তাদের একটা হেল্প করবার মানসিকতা থাকে। আরও একটা ব্যাপার, ফিমেল নার্সরা খুব সহজে কিন্তু এক্সজস্টেড হয়ে যায়,
টায়ার্ড হয়েছে সেটা খুব স্বাভাবিক, সেটা হয়তো নর্মাল ফিজিক্যাল মানে কন্ডিশনের জন্যই ফিমেল বলেই হয়তো এটা অনেক ক্ষেত্রে হয়, বাট মেলদের কিন্তু অনেক বেশি স্ট্যামিনা থাকে, তারা আরও অনেকক্ষণ ধরে একই রকমের স্ট্রেংথ নিয়ে কিন্তু একই রকমের ভাবে কিন্তু তারা কাজ করে যেতে পারে। সুতরাং মেল নার্সিংয়ের ভীষণ রকমভাবে কিন্তু গুরুত্ব রয়েছে। আরও একটা ব্যাপার, ইন্ডিয়ার মানে গোটা ইন্ডিয়ার তে ব্যাপারটা ঠিক কীরকম সেটা আমি বলতে পারছি না, আমি কিছু কিছু জায়গায় দেখেছি আমি তাই বলছি। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের কথাটাই বলছি, যে এক নার্স মানে ফিমেল নার্স, আচ্ছা মানে হয়তো সে তার বাড়ি ভালো নয়, তার কাছে টাকা পয়সা ছিল না, তার পড়াশোনা খুব খারাপ, সেই জন্যেই সে নার্স হয়েছে, সেটা জিএনএম হোক, বিএসসি হোক, এমএসসি হোক। যেহেতু আমি নার্সিং করেছি, আমাকেও কিন্তু অনেকবার অনেকের কাছ থেকে শুনতে হয়েছে তুই নার্সিং কেন পড়লি, তুই তো ভালো স্টুডেন্ট ছিলিস, তুই তো অন্য কিছুও পড়তে পারতিস। এইখানে আমার নিজের মনে হয় যদি মেল নার্সিংয়ের স্কোপটা বাড়ে, ছেলেরা যদি এসে নার্সিংয়ে যোগ করে, তাহলে সমাজের এই যে এই মেয়েটা ওই বলেই এসে জয়েন করেছে আর ওই মেয়েটা এসে জয়েন করলো না কারণ ভালো বাড়ি থেকে, এই জিনিসটা মনে হয় দূর হবে। মানে যদি জেন্ডার রেশিওটা যদি অলমোস্ট সমান সমান হয়ে যায়, মেল ফিমেল দুজনে যদি একটা প্রফেশনে থাকে, তাহলে আমার মনে হয় এই সমস্ত যে একটা স্টিগমা রয়ে গেছে যে নার্সিংটা ঠিক ভালো নয়, মানে ভালো লোকজনদের জন্য নয়, কোনো কিছুতে চান্স পায়নি বলেই জয়েন করেছে, সেটা মনে হয় আর হবে না। তাহলে আশা করি বোঝাই যাচ্ছে যে গুরুত্বটা কোথায়। স্কোপের কথা আমি প্রথমেই বলবো, আমি যে ইম্পর্টেন্সগুলোতে যে পয়েন্টগুলো বললাম, এটা শুনে অনেকের কিন্তু মনে হতে পারে, স্পেশালি ছেলেদের মনে হতে পারে, তাদের বাড়ির লোকজনদের মনে হতে পারে যে আমি মেয়ে বলে পুরোপুরি মেয়েদের তরফ থেকে কথাগুলো বললাম যে কেন ছেলেরা নার্সিংয়ে এলে সুবিধা হয়, সেটা আমি একদমই বলছি না। মানে আমি জাস্ট বলছি যে মানে গুরুত্ব কতগুলো জায়গায় রয়েছে যেখানে ফিমেলদের হ্যান্ডেল করতে বা মেয়েদের হ্যান্ডেল করতে অসুবিধা হচ্ছে, করতে পারছে না সেটা আমি একবারও বলছি না, হ্যান্ডেল করতে অসুবিধা হচ্ছে, সেখানে মেল হলে আরও স্মুথ হবে কাজটা। আর আলটিমেটলি আমাদের তো গোল একটাই, আমাদের তো এম একটাই যে পেশেন্ট ভালো কেয়ার পাক, পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক, সুতরাং সেখানে কি মানে মেল এলেই ভালো হবে, তাই না? স্কোপ মারাত্মক রকমভাবে বাড়ছে, মারাত্মক রকমভাবে বাড়ছে। যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন হসপিটাল থাকবে, ততদিন ডাক্তারের দরকার পড়বে, ততদিন নার্সের দরকার পড়বে। আর শুধুমাত্র আমি যে কারণগুলো আমি একবার বললাম যে শুধুমাত্র এই এই যে মানে পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে, মানে মানুষ বেড়েই চলেছে আর হসপিটালও বেড়ে চলেছে, নার্সিংহোমও বেড়ে চলেছে, গভর্নমেন্ট প্রাইভেট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে নার্স রিক্রুট করা হচ্ছে, সুতরাং মেল ফিমেল প্রচুর রিক্রুটমেন্ট হচ্ছে। আর শুধুমাত্র তাই নয়, যদি একটুখানি রিক্রুটমেন্টগুলো ভালোভাবে দেখা যায়, তাহলে দেখা যাবে যে প্রচুর জায়গায় মেনশন করে দেওয়া থাকে যে মেল নার্স ই রিক্রুট করা হবে, মেল নার্স এজ বিলো দেন 30 ইয়ার্স will be taken or given priority, এরকম কিন্তু মেনশন করে দেওয়াই থাকে। তার মানে কিছু ডিপার্টমেন্ট বা কিছু জায়গা কিন্তু এটা রিয়েলাইজ করছে যে এখানে মেল নার্স থাকলেই বেশি সুবিধা হয়, সুতরাং আমি মেল নার্সই নেবো। সুতরাং নার্সিংয়ের কিন্তু মেলদের প্রচুর স্কোপ বাড়ছে, আর সেই জন্যে মানে আমি যখন বিএসসি নার্সিং পড়েছিলাম, এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিএসসি নার্সিংয়ে মেল নার্সিং এখনও স্টার্ট হয়নি, জিএনএম নার্সিংয়ে স্টার্ট হয়েছে। তবে যেহেতু আমি প্রাইভেট হসপিটালে কাজ করেছি, আমি প্রচুর মেল নার্সকে আমার সাথে কাজ করতে দেখেছি, প্রচুর মেল নার্সকে পেয়েছি, তারা প্রচণ্ড হেল্পফুল, তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন কাজে সাহায্য করে। মানে যত দিন যাচ্ছে কিন্তু স্কোপ বাড়ছে। আর এখন আমি ব্যাঙ্গালোরে আছি, ব্যাঙ্গালোরে একটা নার্সিং কলেজে কাজ করছি, মানে এখানে তো কোনো ব্যাপার নেই, মানে এখানে অলমোস্ট মেল ফিমেল রেশিও কিন্তু সমান সমান। মানে আমাদের যে জিএনএম কোর্স আছে, বিএসসির কোর্স আছে, সেখানে ছেলে অলমোস্ট অর্ধেক অর্ধেক বলা যায়, মানে যদি 100 জনের একটা গ্রুপ হয়, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তাহলে 50 জন মেয়ে 50 জন ছেলে। ইভেন এরকমও হয়েছে যে কোনো একটা জায়গার কোনো ব্যাচে সবাই খালি ছেলে, কোনো মেয়ে নেই। সুতরাং আশা করি বুঝতেই পারছেন যে মেল নার্সিংয়ের চাহিদাটা কতটা বাড়ছে, যে ছেলেরাও আসছে, তাদের বাড়ির ছেলেরাও পাঠাচ্ছে। আর শুধুমাত্র তাই নয়, আমার এই ইউটিউবের চ্যানেলে প্রচুর ছেলে কিন্তু কমেন্ট করে এটা জানতে চেয়ে যে মেল নার্সিংয়ের স্কোপ কীরকম আছে, কীভাবে মেল নার্সিং করা যেতে পারে। আমি বলবো এটা ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে প্লিজ তোমরা এসো নার্সিংয়ে, এসো এসো, ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাও, ভালো ইনকাম করো, মানে আমাদের নার্সিং প্রফেশনকে আরও বেশি মানে সমৃদ্ধ করো। মানে এটা আমি সবসময় বলবো, মেয়ে
ছেলে সমান হলে তবে কিন্তু একটা প্রফেশন কিন্তু আরও আরও ভালো হবে, আরও ভালো হবে, ফার্দার গ্রোথ, ফার্দার গ্রোথ প্রচুর, মানে পরে প্রচুর গ্রোথ হচ্ছে, প্রচুর গ্রোথ হচ্ছে জিএম নার্সিং বা বিএসসি নার্সিং করবার পরে। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি আগেও যেরকম ডিসকাস করেছি, ক্লিনিক্যালে যাওয়া যেতে পারে, টিচিংয়ে যাওয়া যেতে পারে, শুধুমাত্র তাই নয়, স্পেশালি ব্যাঙ্গালোরে আর বাকি এখনও অবধি ওয়েস্ট বেঙ্গলটা ছাড়া বাকি ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে ছেলেরা কিন্তু বিএসসি নার্সিং করবার পরে কিন্তু এমএসসি নার্সিং করছে, এমফিল করছে, পিএইচডি করছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর হয়ে কলেজে বসছে, ইভেন প্রচুর কলেজের প্রিন্সিপালও কিন্তু ছেলে। সুতরাং আশা করি বুঝতেই পারছো যে আমি এটা টিচিংয়ের এক্সাম্পল দিলাম যে প্রচুর গ্রোথের চান্স আছে। প্লাস হসপিটালের সাইডে তো আছেই ওয়ার্ড ইনচার্জ, ম্যানেজার, ম্যানেজমেন্টে কাজ করবার সুবিধা, মানে বিভিন্ন রকমের সুযোগ কিন্তু রয়েছে। আরও একটা ব্যাপার, এখন কিন্তু কানাডা, সৌদি আরবিয়া এই সমস্ত বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট হয়, প্রচুর মেল নার্স রিক্রুট করে, বাইরে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। সুতরাং কেউ যদি দেশে গভর্নমেন্ট প্রাইভেটে কাজ করার সাথে সাথেও যদি বাইরে যেতে চায় তাহলে সেও কিন্তু যেতে পারবে আর প্রচুর টাকা ইনকাম করবে। আমি আরও একটা ভালো ইনফরমেশান দিচ্ছি, যেহেতু আমি এখন ব্যাঙ্গালোরে আছি, এখানে প্রচুর মেল নার্স কিন্তু এইরকম আছে যারা বিএসসি নার্সিং করবার পরে এমএসসি নার্সিং করে নিজে টাকা রোজগার করে, টাকা জমিয়ে বা লোন নিয়ে বা বাড়ির সাপোর্ট পেয়ে তারা কিন্তু এখন নার্সিং কলেজ খুলেছেন। তারা এখন প্রিন্সিপাল বা ডিরেক্টরস, আর তারা যে টাকাটা আর্ন করেন মানে সেটা মানে সিম্পলি ইমাজিন করা যায় না। মানে আমারই বয়সের হয়তো আর একজন মেল নার্স, সে মানে টাকা পয়সা ইনভেস্ট করে এখানে কথা বলে সেখানে কথা বলে একটা কলেজ খুলে বসলো বা কোনো কলেজের ট্রাস্টিতে গিয়ে একই সঙ্গে যোগদান করলো আর ডিরেক্টর হয়ে কলেজে বসলো, আর মানে তারপরে প্রচুর টাকা, প্রচুর টাকা কী নিয়ে এখন তাদের কাছে অ্যাপেলের ফোন, ল্যাপটপ, অডি, মানে ইটস লাইক এভরিথিং। মানে সে টাকাটা হয়তো আমি এখনও অবধি আর্ন করতে পারিনি বা হয়তো পারবো না যদি আমি ডিরেক্টর হয়ে ওই স্টেজে না পৌঁছাই। তাহলে আশা করি বুঝতেই পারছো, বা বাড়ির লোকেরা যারা দেখছেন তারা আশা করি বুঝতেই পারছেন যে মেল নার্সিং এক্সিস্ট করছে, করবে, আর স্কোপ কিন্তু আরও বাড়বে। সব ছেলে যদি নার্সিংয়ে আসতে চাও প্লিজ ওয়েলকাম, এসো নার্সিংকে আরও বেশি এনরিচ করো, হেল্প করো, কলিগদেরকে হেল্প করো, নিজে নিজেরও আরও গ্রোথ করো, ভালো চাকরি পাও, ভালো চাকরি করো, বেশি ইনকাম করো। মানে তাতে আলটিমেটলি কী হবে, একদিক থেকে কেরিয়ার হিসেবে তোমারও লাভ হবে, একদিক থেকে নার্সিং প্রফেশনেরও কিন্তু অনেক বেশি কিন্তু হেল্প হবে। সুতরাং আমি আশা করি এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি বোঝাতে পারলাম যে নার্সিং কেরিয়ার ছেলেদের জন্য হওয়াটা উচিত, কী হওয়া উচিত নয়, কী কী ইম্পর্টেন্স, কী কী স্কোপ আর ফার্দার গ্রোথ কী কী আছে। সুতরাং প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর তার সাথে কিন্তু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।